কেহবেন রিদিতা এ নিয়ে বেশ আলোচনা চলছিল ঢালিউড পাড়ায়। উঠে এসেছিল বেশ কয়েকজন অভিনেত্রীর নাম। অবশেষে জানা গেল চিত্রনায়িকা পূজা চেরির নাম। আনিসুল হকের গল্প অবলম্বনে নির্মিত এই সিনেমায় পূজাকে দেখা যাবে নাম ভূমিকায় অভিনয় করতে। ছবির নির্মাতা যুগল ইস্পাহানি আরিফ জাহান গত 24 জুলাই বিষয়টি নিশ্চিত করেছেন। তারা আরও জানিয়েছেন এই ছবিতে পূজার নায়ক হিসেবে দেখা যাবে ঢাকা অ্যাটাক খ্যাত ABM সুমনকে। গত বৃহস্পতিবার দিবাগত রাতে সুমন এবং পূজাকে হৃদিতার জন্য আনুষ্ঠানিকভাবে চুক্তিবদ্ধ করা হয়েছে বলে জানান নির্মাতাদ্বয়। চুক্তি শেষে ছবিটির জন্য ফটো সেশনে অংশ নেন এই দুই তারকা। এ প্রসঙ্গে পরিচালক MM ইস্পাহানি বলেন, আনিসুল হকের হৃদিতা গল্পটি বেশ পাঠকপ্রিয়। এই গল্প নিয়ে সিনেমা নির্মাণ করতে গিয়ে হৃদিতার চরিত্রটি নিয়ে আমাদের অনেক ভাবতে হয়েছে। সবকিছুতে মনে হয়েছে পূজাচেরি চরিত্রের জন্য পারফেক্ট। সে এরই মধ্যে তার মেধার প্রমাণ দিয়েছেন দেশের সিনেমায়। আর তার সঙ্গে আমরা ABM সুমনকে নিয়েছি, সে ইন্ডাস্ট্রির আরেকজন মেধাবী এবং পরিশ্রমী তারকা। যে চরিত্রটি সুমন করবেন সেখানে তাকে দারুণভাবে উপভোগ করবেন দর্শক। আশা করছি এই জুটি নিয়ে সময় উপযোগী নির্মাণ দিয়ে ভালো একটি সিনেমা উপহার দিতে পারবো দর্শকদের। ছবিতে অভিনয়ের প্রসঙ্গে পূজা চেরি বলেন, প্রথমবারের মতো গুণী নির্মাতা ইস্পাহানি আরিফ জাহান ভাইয়ের সঙ্গে কাজ করতে যাচ্ছি, অনেক কিছু শেখার সুযোগ পাবো আশা করছি। তারা আমাদের ইন্ডাস্ট্রির সুপারহিট পরিচালক জুটি, তাদের সঙ্গে কাজের সুযোগটাই একটা অভিজ্ঞতা। সেই সঙ্গে ABM সুমন ভাইয়ের সঙ্গেও এটা আমার প্রথম কাজ। খুবই স্মার্ট এবং রুচিশীল একজন মানুষ সুমন ভাই, তার সঙ্গে আমার জুটি ভালো লাগবে আপাতত এটুকুই প্রত্যাশা করছি। পোড়ামন টু খ্যাত অভিনেত্রী পূজা চেরি আরও বলেন, এই ছবি দিয়ে প্রথমবারের মতো সাহিত্য নির্ভর সিনেমাতে কাজ করতে যাচ্ছি, সেটাও আবার খুবই জনপ্রিয় আনিসুল হকের গল্পে। দারুণ লাগছে ব্যাপারটা, আমি চেষ্টা করব গল্পে যেভাবে হৃদিতা সবার সামনে মন ছুঁয়ে দিয়েছেন পর্দাতেও সেভাবে চরিত্রটি জীবন্ত করে তুলতে। প্রসঙ্গত 1994 সালে বিদ্রোহী বধু নির্মাণের মাধ্যমে পরিচালনায় আসেন ইস্পাহানি আরিফ জাহান। এরপর লাট সাহেবের মেয়ে, শত্রু ধ্বংস, আমাদের সন্তান আসলাম ভাই সহ একাধিক হিট ছবি উপহার দিয়েছেন তারা। পরিচালনার পাশাপাশি প্রযোজনাও করেছেন তারা। তাদের মুক্তিপ্রাপ্ত শেষ দুটি ছবি গুন্ডা দ্য টেররিস্ট এবং নায়ক 2018 সালে মুক্তি পায়। দীর্ঘদিনের ক্যারিয়ারের হৃদিতা হতে যাচ্ছে ইস্পাহানি আরিফ জাহানের পরিচালনায় সরকারি অনুদানের প্রথম সিনেমা। জনপ্রিয় লেখক আনিসুল হকের গল্পে নির্মিত এই ছবিটি 2019-20 অর্থবছরের সাধারণ শাখায় 55 লক্ষ টাকা অনুদান পাচ্ছে। তো প্রিয় ভিউয়ার্স, পূজা চেরির সাথে নায়ক ABM সুমনকে কেমন লাগছে কমেন্টসের মাধ্যমে জানিয়ে দিন আমাদের। আর এমনই আরও নিউজে আপডেট থাকতে সাবস্ক্রাইব করে রাখুন আমাদের চ্যানেল। ধন্যবাদ। বিনোদনের নিউজে আপডেট থাকতে সাবস্ক্রাইব করে রাখুন সিনেপ্লেক্স বাংলা।